আসসালামু আলাইকুম, আমি আহনাফ তাহমিদ। আজকে আমরা যাচ্ছি নাটোর। নিদর্শন আছে, তার মধ্যে কয়েকটা নিদর্শন আজকে আমরা কভার করবো ইনশাআল্লাহ। তো ভালো, আবার যাচ্ছি নাটোর, দেখা যাক কেমন লাগে আজকে। টুটুল কি অবস্থা? দিকি যাই হোক, তাদের গন্ডগোল আমরা বাদ দেই, আমরা রাস্তার দিকে আগাই। তো গাইজ, এখন আমরা আছি আত্রায়, আর আমার সাথে সবাই আছে, আর সবাই মনে হয় একটু নদী দেখা দেখি করতেছে। আর আত্রায় ব্রিজটাও কিন্তু যথেষ্ট সুন্দর, চলিতেছে ফটোশুট। টুটুলের নাম কি? কি বললা? বিকে বিকে ব্ল্যাক কিং। নামতে চাইনি এখানে, নামার পরে বলছে ওয়াও সুন্দর। তো আসলে গ্রামের খ্যাত তো কিছু দেখে নাই, প্রথম দেখতেছে। ও না, এটা কি বলে, রিচকিট, রিচকিট জীবনের প্রথম নদী দেখতে, নদী দেখে বলতেছে ওয়াও এটা কি, ও মাই গড এটা কি, দেখো এটা কি, এখানে বাসপথ আছে ভাইয়া। ভাই আর কত মজা নিব এর উপরে আমরা, বুঝতেছি না। হকার না থাকে একটু আউটফিট দেখো হকারের। ভাই এদের পচানি কখনো শেষ হবে না, আমরা আবার সামনের দিকে আগাই, নাহলে এখানে কিছু ছবি উঠাই আবার আমরা রওনা করবো। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, কথাটা হচ্ছে আমি নগাঁ থেকে যাচ্ছি নাটোর, আর কুষ্টিয়া থেকে আসতেছে অনিপ ভাইয়া, দ্য ট্রাভেল উইথ অনিপ। অনেকদিন হইলো অনিপ ভাইয়ের সাথে দেখা নাই, সেই এঙ্গেজমেন্টে দেখা হয়েছিল, অনেকদিন পরেই বলা যায় দেখা। আমরা সরাসরি অনিপ ভাইয়ের সাথে মিট করবো নাটোরে। হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মুগ্ধ তার। যাই ব্যাপার না, তার অনেক ভালো গান গাইতেছিল, বাট মাঝখানে মিস্টেক করতেছিল, যাই হোক। আবার নেমে পড়লাম চা খাওয়ার জন্য, 2 ঘন্টা রাস্তায় 4 বার নামতেছে আমরা চা খাওয়ার জন্য, যাই হোক। কিন্তু ভালোই লাগতেছে, আস্তে আস্তে যাইতেছি, খারাপ লাগতেছে না কিন্তু। আচ্ছা ওখানে আমি কি দেখতে পাচ্ছি, তারা কি মীমাংসা করে নিতেছে? কি হচ্ছে তোমাদের মধ্যে, কি হচ্ছে কি আসলে? না ওই আসলে একটু না, তুই ভুলবাল একটু কম বল, ঠিক আছে? না কি হচ্ছে কি, তোমরা কি মীমাংসা করে নিলা? তার মানে এরকম করিস কি জানে, নর্মাল থাক তুই, আমার ভাই তুই ভুলবাল কি তোর কাছে, আমার তুই আমার ভুলবাল হুদা ভাই, ঠিক আছে তুই নর্মাল কথা। তাদের মধ্যে হাজার বার ঝামেলা হবে আবার হাজার বার ঠিক হবে, এটাই নিয়ম। ভাই রে ভাই, 2টি চামচ দিয়ে মুড়ি মাখা খাওয়া হইতেছে, কি এক বাজে অবস্থা। এক
প্যাকেজে যদি সবকিছু দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এমন অনেক কিছু আমাদের ভিডিওতে থাকবে, আরো অনেক কিছু থাকতেছে। চিল করতে করতে চলে আসলাম এখন আমরা নাটোর। ওয়েলকাম টু নাটোর। অপেক্ষার পর আর অনেক চিলের পর, অনেক হাসি ঠাট্টা ফাজলামো সব কিছু পর, এখন আমরা নাটোর গণভবন, মানে নাটোর উত্তর গণভবন। এখন আমরা নাটোর উত্তরা গণভবনে ঢুকবো না, তার কারণ হচ্ছে এখন মোটামুটি বাজে একটা। এখন আমরা যাচ্ছি যেহেতু আজকে শুক্রবার, আমরা এখন জুমার নামাজ পড়বো, দেন লাঞ্চ করবো, দেন অনেক ভাই আসবে। অনেক ভাই অলরেডি রওনা দিছে আরও দুই ঘন্টা আগে। কুষ্টিয়া থেকে নাটোর রাস্তা একটু খারাপ হয়, অনেক ভাই আসতে অনেক টাইম লাগতেছে। আমরা অনেক ভাইয়ের জন্য অপেক্ষা করবো, দেন গণভবনে ঢুকবো। জুমার নামাজের পর এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করবো, দেন অনেক ভাই আসবে, দেন আমরা অনেক কয়টা জায়গাতে ঘুরবো। আর লাঞ্চ না করলে তো আসলে, শরীর ঠিক না থাকলে তো আসলে কোনো কিছু ঠিক না, শরীর ঠিক তো সব ঠিক। দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আমরা গণভবনের সামনে দাঁড়া এসেছি, এখন আমরা টিকিট কাটবো, দেন ভিতরে ঢুকবো। তো টিকিট কাটা শেষ? হ্যাঁ। টিকিটের কত টাকা করে টিকিট? 20 টাকা। আমরা এখন গণভবনের ভিতরে ঢুকে গেছি। আপনারা তো অবশ্যই দেখলেন গণভবনের গেটটি কেমন। গণভবনের গেটটি কিন্তু আসলে অনেক বেশি জোস, শুধু জোস বলে ভুল হবে, আসলে অনেক বেশি জোস। গণভবনের ভিতরে আসলে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, উত্তরবঙ্গে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে এইখানে নাটোরেই কয়েকটা নিদর্শন আছে, রাজবাড়ি আছে। তো এখানে অনেক আগে প্রাচীন ভালো এই ড্রোন দেখা যেতে সময়। গাইস, এখানে কিছু একটা লেখা আছে, তো আমি এখন আপনাদেরকে এই লেখাটি পড়ে শোনাবো। তো এখানে লেখা আছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া
গভর্নর হাউসকে গণভবন উত্তর গণভবন হিসাবে ঘোষণা করে। তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 1972, তার মানে 1972 সালের 9 ফেব্রুয়ারি এটিকে ঘোষণা করা হয়। ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদম না বলি, হ্যাঁ এখন দেখা যায়, এখন দেখা যায়, হ্যাঁ এখন দেখা যায়। তো কি অবস্থা বলো দেখি, আবার বলো কি বলবো, কি অবস্থা তোমার? অবস্থা খুবই বাজে। নাটোর এসে কেমন লাগতেছে? নাটোর আসলাম, কিছু কাঁচাগোলা খেলাম না এখনো, এই জন্য খারাপ লাগতেছে। কাঁচাগোলা অবশ্যই আমরা কাঁচাগোলা খাবো। একটা ব্যাপার খেয়াল করলাম, উত্তরা গণভবনে কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ সহ আরও অনেক প্রকার গাছ রয়েছে। ব্যাপারটা কিন্তু দেখতে আসলে ভালো লাগে, মনে হইতেছে হালকা হালকা বন, এমন কিছু কৃত্রিম বন বলতে পারি আমরা। তাই ভাই কি মনে হচ্ছে তোমাকে এগুলো দেখে? ভাই কাছে এসে কথা বললে ভালো হয়। তুমি এক কাজ করতে পারো ভাই, তুমি একটা গাছের নিচে ঘুমাই যাবে। সবার কি অবস্থা? উই আর চিলিং মোডে আছি, আমরা এখন চিলিং মোডে আছি। অনেক বড় স্পেস, পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে অনেক টাইম লাগবে, তাতে আমরা হাঁটা দিতেছি ভাই। লঞ্চের পরে হাঁটা এটা কিন্তু সো টাফ, আসলে কিন্তু অনেক টাফ। আমরা মাত্রই কিন্তু লাঞ্চ শেষ করে এখানে আসছি, তার মধ্যে ভাই দুপুরে কড়া রোদ, কিন্তু দুপুরে কি যে হইতেছে সেটা আমরাই জানি। লাঞ্চটা খুব ভালো হয়েছে, গরু খাইছি, আমি গরু খাইছি, এ মুরগি খাইছি, আর দই খাইছি। আচ্ছা যাই হোক, মেইন কথা হচ্ছে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আমরা সবাই ওখানে বলা যায় যে লাঞ্চ করছি, ভাত খাইছি, আর টুটুল এইভাবে বলছে টুটুল কি খাবা, বলে দই। হাই ভাই কি খাবা, গরু মুরগি হাঁস না মাছ না ডিম না, তাহলে কি দই? ঠিক এমনটাই করছিল টুটুলো। আল্লাহ আমরা বের কেন হচ্ছি, আমরা আবার ওই দিকে যাই, আমরা এক পাশে কাভার করছি, এবার যাচ্ছি আরেক পাশ কাভার করতে। তো আমাদের সাথে থাকুন, ভালো লাগবে আশা করি। এখন আমরা যাব বাম পাশে, যাওয়াটা ঠিক এই পাশে। একটা জিনিস আছে যে দেখো, জাতির পিতার স্বহস্তে রোপিত হৈমন্তী বৃক্ষ, অর্থাৎ সামনে গেলে আমরা যে একটা হৈমন্তী বৃক্ষ একটা গাছ দেখব, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নিজ হাতে রোপণ করেছিলেন। আর তার সাথে রয়েছে রাজ আমলের গাড়ির গ্যারেজ, গ্র্যান্ড মাদার্স প্যালেস, রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা। এইটা হচ্ছে গ্র্যান্ড মাদার্স হাউস, এই দিকে হচ্ছে গ্র্যান্ড মাদার, এখানে হাউস। মেন কথা হচ্ছে দরজাটা মানে খোলা আছে, এই কারণে এরকম অবস্থা, যদি দরজাটা বন্ধ থাকতো তাহলে অবশ্যই একসঙ্গে আমরা দেখতে পারতাম। উত্তরা গণভবনের অভ্যন্তরে মাস্ক ব্যতীত অবস্থান করা নিষেধ। ফার্স্ট অফ অল, উত্তরা গণভবনের এলাকাটি কিন্তু আসলে অনেক বড়, যদি পায়ে হেঁটে আসলে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদি এখানে যদি ফ্যামিলির কোনো প্রোগ্রাম করা হয় বা কোনো পিকনিকের আয়োজন করা হয় তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ নয়। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চায় বা কেউ যদি নর্মালি ঘুরতে আসতে চায়, সব সকল প্রকার ব্যবস্থা এখানে রয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ ফ্যামিলির জন্য এটা বেস্ট বলে আমি মনে করতেছি। আর অনেক আগের যেহেতু সেই ক্ষেত্রে দেখারও অনেক কিছু আছে, প্লাস ঘোরারও কিন্তু অনেক কিছু আছে। তো ব্যাপার যেটা হয়েছে, অনেক মাত্র গণভবনে পৌঁছালো, এখনও আসে নাই, আমরা অনেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। বলা যায় যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, অলরেডি আমার মোটামুটি ফুটেজ নেওয়া শেষ হয়ে গেছে বলা যায়, কিন্তু অনেক ভাইয়ার জন্যই অপেক্ষা করতেছিলাম এখানে। আর গণভবন শেষ করে আমরা যাবো রাজবাড়িতে, দেখি অনেক ভাইয়া কখন আসে। অলরেডি টুটুল নিতে গেছে গেটের সামনে, যেহেতু এলাকাটা অনেক বড়, একাই যদি আমি বলি এখানে আসতে আসলে অনেক ভাইয়ের জন্য কষ্ট হয়ে যাবে। তো অনেক ভাইয়া মাত্র চলে আসলো, তো শুনি অনেক ভাইয়ার কী অবস্থা, কী অবস্থা ভাইয়া? লাইফের ফার্স্ট এটা বাইকে কোনো ট্যুর, তো বাইক নিয়ে কুষ্টিয়া জেলার বাইরে আমি কখনো মানে নিজে ড্রাইভ করে আসিনি, তো এটাই ফার্স্ট। কুষ্টিয়া থেকে নাটোর আসলাম, সময় কিন্তু 2 ঘন্টা লাগার কথা অ্যাকচুয়ালি, কিন্তু আমার 3 ঘন্টার উপরে লাগছে। তো বুঝতেই পারতেছেন কেমন রাইডার। যাই হোক কোনো সমস্যা নাই, তবে চলো ঘুরে দেখা যাক। এখন পানির অভাবে অনেক ভাইয়া যখন পুকুরের পানিতে মুগ্ধ হয়, কে অবস্থা ভাইয়া? পানি এনে কই করবো, পুকুরের পানি দিয়ে দিই, কিন্তু পানি কিন্তু যথেষ্ট পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার আছে। আর বাইক রাইড করে আসার পরে মানে যে আমরা এখন এই সাইড থেকে মানে আমার পিছন সাইড থেকে আমার সামনের সাইডে যাব, তো যাওয়া যাক। ওয়াও, জাস্ট অ্যামেজিং। আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে অনেক ভেয়া দাঁড়াই আছে,
অনেক আমাকে দেখে ক্যামেরা অন করতেছিল, এখন কিন্তু এখনো কিন্তু অন করে নাই, মাচ অন করতেছে। এই তো তো মিলু ব্লগার ব্লগ করছে। আজকে আসলে ব্লগারের মেলা আমাদের। মিলু একটা ব্লগার, তাসিন রাব্বি আর আমি একটা ছোট খাটো মানুষ। ভাই আমি সব থেকে ছোট এখানে, সব থেকে ছোট আমি। যাই হোক, তো এই এই জায়গাটা মোটামুটি ভালো লাগছে। সামনে নাকি আম গাছ আছে, সামনের দিকে যাই। জাস্ট একটা রাজবাড়ির মতো কিন্তু ফিল দেয় সিঁড়িটা। অনেক ভাই সামনের দিকে যাইতেছে। অনেক ভাই এখনো কোনো ফুটেজ নাই নাই তেমন, এখন নিবে। আমি যথেষ্ট নিয়েছি, তারপর আবার নিব অনেক ভাইয়ের সাথে। হ্যাঁ আমি তো মাত্র ঢুকলাম, আমার তো এখনো কোনো ফুটেজ নাই, নিব আস্তে আস্তে। এই প্লেসটা এত বেশি জোস যে বারবার আসতে ইচ্ছে হয়, এখানে অনেক ভাইয়ের সাথে আবার চলে আসলাম। অনেকক্ষণ যাবৎ থাম্বনেলে ছবি তোলার জন্য ট্রাই করতেছি, বাট এত লোকজন কোনোভাবেই সুযোগ পাইতেছি না। এবার একটু ফাঁকা পাইছি, জাস্ট উঠাই নিব। একটা ব্যাপার খেয়াল করলাম, বেলা যত বাড়তেছে মানে বিকাল যত হইতেছে লোকজন কিন্তু তত বেশি বাড়তেছে, আপনারা একটু খেয়াল করবেন। তো এখন আমরা বের হয়ে যাব গণভবন থেকে, আর গণভবন থেকে বের হয়ে আমরা চলে যাব রাজবাড়িতে। আর আমরা এখানে বেশি টাইম দিব না, আর কারণ হচ্ছে অনেক টাইমই হলো এখানে আসছি আমরা, তার মধ্যে অনেক ভাই আসতে লেট করছে। আর এখন যদি আমরা রাজবাড়িতে না যাই তাহলে আমাদের এখানে এক রাত স্টে করতে হবে, যেটা আমি চাচ্ছি না। আমি আজকে ব্যাক করতে চাচ্ছি যদিও, তো দেখা যাক কি হয়। সো গাইজ, এখন আমরা রওনা করব নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। আর আমরা যেহেতু গাড়িতে আসছি আর অনেক ভাই যেহেতু বাইকে আসছে, তো অনেক ভাই বাইক দিয়ে রওনা করবে, আমি গাড়ি দিয়ে রওনা করব, দেন আবার মিট করব রাজবাড়িতে যেয়ে। তো অনেক ভাই কি বলে শুনে আসি। তো যতদূর শুনতে পারতেছি রাজবাড়ি আর রানী ভবন দুইটা একই, মানে নাম দুইটা বাট প্লেস একটা। তো ও যাচ্ছে রাজবাড়িতে আর আমি যাচ্ছি রানী ভবনে, তো চলেন যাই, কিন্তু দেখা হয়ে যাবে। যাবো দুইজন দুই জায়গাতে বাট এক জায়গায়, ব্যাপারটা হচ্ছে এমন। আসলে একটু কনফিউশনে ছিলাম, আসলে জায়গা কি দুইটা নাকি জায়গা কি একটা, পরে খোঁজখবর নিয়ে দেখি জায়গা একটাই, সেটা হচ্ছে নাটোর রাজবাড়ি এবং নাটোর রানী ভবন, জায়গাটা একদমই সেম, কারণ রাজবাড়িতেই তো রানী থাকবে। তো চলো, যাক রানীকে এখন যদিও পাবো না আমরা। কিন্তু ভাই কথা হচ্ছে রাজবাড়ি কেন হইলো এটা, মানে মানে রাজার বাড়িকে রাজবাড়ি বলা হয় অ্যাকচুয়ালি, তো রাজার বউই তো রানী হবে। আচ্ছা, তো আলটিমেটলি দুইটা এক, মানে প্রায়োরিটি দুইজনকেই দেওয়া হয়েছে, রাজাকেও রানীকেও, ব্যাপারটা এমন। এখন আমরা যাচ্ছি নাটোর রাজবাড়ি, আর গণভবন থেকে নাটোর রাজবাড়ি হইতেছে মাত্র 3 কিলো, মানে এক রাস্তাতেই বলা যায়। তো খুব প্যারা লাগতেছে না এখন, মানে 5 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা চলে যাবো নাটোর রাজবাড়ি। ব্যাপার যেটা হইতেছে, এসে দেখে অনেক ভাই অলরেডি টিকিট কেটেই রাখছে, তো এইটা কিন্তু আসলেই ভালো। তো আমরা এখন ঢুকতেছি রাজবাড়ির ভিতরে। জল টুঙ্গি পুকুর, জানি না দেখা যাচ্ছে কিনা, উপরে এত বড় বড় পাখি, এত বেশি তারা হাক্কু করতেছে যা বলার মতো না, এখানে থাকার রিস্কি মনে হচ্ছে আমার কাছে। ওই হাতে পড়ছে একজন, আর পড়ছে মুখে ফালানোর ট্রাই করছিল, ওর হাতে পড়ছে। আল্লাহ, কি ড্রপ চ্যালেঞ্জ! তুমি তুমি হেলমেটটা মাথায় পড়তে পারো কিন্তু। আচ্ছা চাচা, এটা ঘোড়া না গাধা? ঘোড়া, অরিজিনাল ঘোড়া। প্রমাণ কি চাচা? রাজবাড়িটা পুরো ঘুরতে কত নেবেন? 6 জন। 6 জন? 6 জন, 2 গাড়ি উঠেন। 6 জন 2 গাড়িতে উঠবো, কত বড়? 1 গাড়ি কত? 1 গাড়ি 120 টাকা। কি কি আছে এখানে, কি কি আছে? গোটা রাজবাড়ি ঘোরা দেখাবো। হ্যাঁ, গোটা রাজবাড়িতে কি কি আছে? 2টা রানীর মহল আছে, ফাঁসির মঞ্চ আছে, জেলখানা আছে, 2টা রানীর মহল আছে, পুরোটা ঘুরে দেখাবেন? পুরোটা দেখাবো। টোটাল কয়টা জায়গা? হ্যাঁ, টোটাল জায়গা কয়টা, মানে টোটাল কতটা জায়গায় থামবেন, কয় জায়গায় থামবেন? আপনারা থামতে গেলে থামবো, পিছন দিয়ে দাদা কীভাবে উঠবো? আল্লাহ একটু ওয়েট করেন, আমরা একটু উঠি। আল্লাহ একটু রিস্কি কিন্তু উঠে গেছি। হ্যাঁ উঠে গেছি, তো দেখা যাক কি অবস্থা হয়। I don't know where the time goes, just fly.
আচ্ছা এইটা হচ্ছে ছোট রানীর রাজপ্রাসাদ। আসলে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে ঘোড়ার গাড়ি। এইটা হচ্ছে কালী মন্দির। এখানে আমরা একটা দিঘি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 360 বিঘা, তার মানে অনেক বড় বলা যায়। কাতারি বাড়ি বৈঠকখানা ছোট রানী। আচ্ছা কাতারি বাড়ি মানে কি? আচ্ছা খাজনা পাতির হিসাব নিকাশ করতো ছোট রানী এখানে, আর বড় রানীটা আমরা দেখছি। ভালো ব্যাপার হচ্ছে আমাকে কিন্তু কোনো কথা বলতে হচ্ছে না, অনেকদিন কথা কিন্তু আমার কাছে শোনা যাচ্ছে যার কারণে আমি কোনো কথা বলতেছি না। ব্যাপারটা কিন্তু আসলেই ভালো। জেলখানা ছিল আমরা যে ঘোড়াতে আছি এই ঘোড়াটির নাম ময়না, আর ময়নার সাথে আমরা যাচ্ছি এখন বড় রানীর মহলে। আর যেটা খবর পাইলাম, ছোট রানীর মহলে ঢোকা না গেলেও বড় রানীর মহলে কিন্তু ঠিকই ঢোকা যায়। বড় রানীর মহলটাকেই কিন্তু বলে রানী ভবানী, তাই? হ্যাঁ, বড় রানীর মহলটাকেই তো। তুমি রাজবাড়িতে আসছো ঠিকই, কিন্তু রাজবাড়ির মধ্যে এখন তুমি আবার যাবা রানী ভবানী, রানী ভবানীতে। তো চলুন যাওয়া যাক ময়নার সাথে। এটা হচ্ছে বড় রানীর ভবন, আর এটাকেই বলা হয় রানী ভবন, যেটার জন্য আমরা কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আর এটার মধ্যে এখন আমরা যাব। এখানে কোনো টিকিট সিস্টেম নাই, মেন কথা আমি বুঝতে পারলাম এখানে কোনো সিস্টেমে এদেরকে টাকা দিলে এখানে ঢোকা যায়। বড় রানী না ছোট রানী? আমার ছোট রানী পছন্দ। ও রাজা কিন্তু ছোট রানীকে খুব একটা বেশি ভালোবাসত। আচ্ছা এই জন্যই মনে হয় ও চান্স দিচ্ছে। ভবন দেখলে বোঝা যায় যে বড় রানী, দেখলে বোঝা যায় বড় রানীর ভবনটা সুন্দর। বড় রানীর ভবনে ঢোকাও যাবে, ভিতরেও সুন্দর। তো তুমি কি এজন্য চান্স নিচ্ছ? আসলে জন্মটা একটু আগে হওয়া দরকার ছিল ভাই, জন্ম পরে হয়ে গেছে। রেডি, 1 2 3, জাস্ট ঢুকে গেলাম। ব্যাপার যেটা বুঝতে পারলাম, এইটা কিন্তু লিগাল না যে আমরা ভিতরে ঢুকবো, মনে হয় পারমিশন দেয় না। এখানে যে লোক আসছে সে কিছু টাকা পয়সার বিনিময়ে আমাদেরকে ঢুকাই নিল। তার মেন কারণ কীভাবে আমি বুঝলাম, সে আমাদেরকে ঢুকায় গেট লাগাই দিতেছে, আবার যখন আমরা চাইবো বের হইতে পারবো, নক করলে তারা খুলে দিবে। এখানে অনেকগুলো রুম দেখা যাচ্ছে, তো চলুন একটি রুমে ঢোকা যাক, কেমন লাগে। ফুললি অন্ধকার, ফুললি আমি কিছু দেখি না। দেখি ফ্ল্যাশটা অন করি, কিছু দেখা যায় কি না। মনে হচ্ছে ওই যেন একটা ঢুকে গেছে, একটা রুমের মধ্যে কিন্তু আরও রুম। আমি কি আবার বের হইতে পারবো? তো ভাইয়া, বের হয়ে যাওয়ার আগে এটা বলো কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে। তো নাটোরে আসছি, রাজবাড়িতে না আসলে তো হয়ই না, তো রাজবাড়িতে আসছি, অবশ্যই ভালো লাগছে। বাট রানী ভবানীতে আসছি, রানীকে না পেয়ে একটু মন খারাপ। যদি রানীকে পাইতাম, রানীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হতো, রাজার সামনে সাক্ষাৎ করতাম, ডোন্ট ওয়ারি, তবে আরও ভালো। তো ওভারঅল যাই হোক ভালো লাগছে, তোমার কাজগুলো অনেক সুন্দর। তোমার কপালে আজকে দুঃখ আছে ভাইয়া বাসায় যাওয়ার পর? তো এখন আমরা চা খাইতেছি, সামনে অনেক ভেয়া, পাশে ভাইয়া। সো গাইস, অনেক ভেয়া এখন চলে যাচ্ছে, মানে অনেক ভেয়া নাটোর থেকে এখন কুষ্টিয়ার দিকে যাচ্ছে, আর আমরা সবাই চলে যাচ্ছি হচ্ছে রাজশাহীর দিকে। রাজশাহী হয়তো একটু মজা টজা করে দেন আবার বাসার দিকে রওনা করবো। তো শুনে আসি অনেক ভেয়ার কী অবস্থা। তো আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়ার দিকে,
অলরেডি দুজন রেডি। এখন কুষ্টিয়া দিকে যাওয়ার পথে আমরা হয়তো কোনো অন্য কোথাও যাবো না, বাট ব্রেক নিয়ে নিয়ে যাবো, আর তোমরা হয়তো রাজশাহীতে একটু ব্রেক নিয়ে তারপর যাবো। আচ্ছা যাই হোক, এই তো ব্যাপার। তো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই মিরর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর সবার চ্যানেলে ঘুরে দেখার আমন্ত্রণ রইল। মনে হচ্ছে অনেক টাইম পর ক্যামেরার সামনে আসলাম, জানি না কখন লাস্ট ক্যামেরার সামনে আসছি, বলা যায় যে অনেক টাইম পরে আসলাম। আর বর্তমানে আমরা এখন আছি রাজশাহী, রাজশাহী সিটি, আর আমরা তেমন কোনো কিছু কাভার করব না, কারণ অলরেডি আমার একটা ভিডিওতে রাজশাহী কাভার করাই আছে। আর জাস্ট আমরা পদ্মা গার্ডেনে যাবো, জাস্ট একটু আড্ডা দিব, চিল করবো, মেন কথা চিল করবো, হাবিব ভাই তো বলেই দিল চিল করবো, দেন ব্যাক করবো। পদ্মা গার্ডেনে অনেক আগেই আসছি, এসে একটু আড্ডা চাড্ডা দিলাম পদ্মা গার্ডেনের, একটু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, এই জন্য একটু বসে সবাই একসাথে বসে গসিপ টসিপ করা হইলো। আর এখন পদ্মা গার্ডেনের ভিউ দেখতেছি, ঠান্ডা বাতাস, সুন্দর বাতাস চলতেছে, ওয়েদারটা খুব ভালো থাকার কারণে এনজয় করতেছি পরিবেশটা আর কি। এই পদ্মা গার্ডেনের মেন মজাটাই হচ্ছে রাতের আড্ডায়, এটাই হচ্ছে এটার মেন মজা বলা যায়। আর যেহেতু অনেক জার্নি করেছি নাটোর, নাটোর থেকে আবার রাজশাহী, আবার যেতে হবে নওগাঁ, যার কারণে আজকের ভিডিওটা এতটুকুই, আর কন্টিনিউ করতেছি না, নেক্সট ভিডিও থাকতেছে অন্য কোনো একটা জায়গা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।